আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন একটা মাছ আপনাদের সামনে পরিচিতি করানোর চেষ্টা করছি। এই মাছটা যারা ময়মনসিংহ এলাকার মানুষ আছেন তারা হয়তো এই মাছটার নামটা জানেন। আমি যেহেতু খুলনা অঞ্চলের মানুষ, আমি এই মাছটা লাচ্ছ, ঠিক আছে, লাচ্ছ মাছ, এই নাম এই নামটা আমি আগে জানতাম না, আজকে এসে নতুন শুনলাম। এবং এখানে কিছু রেনু আছে, বিশেষ 1 ইঞ্চি সাইজের যে পোনাগুলো আছে আপনারা একটু দেখেন। রনি ভাই, এটা সম্পর্কে একটু বলেন। এটা আমাদের যে নদীর মাছ লাচ্ছ মাছ, ওইটা খেতে আপনার অন্যান্য মাছের চেয়ে একটু ভিন্নতা, এবং এটা বাজিটা অনেক মজার। আর এটা চাষ পদ্ধতিতে এটা মিশ্র কালচার। মিশ্র কালচারের জন্য আপনি যখন একটা পুকুরে কালচার দিবেন, আমি তো আগে বললাম যে 8 রকম 10 রকমের যখন আপনার কালচার থাকবে বিভিন্ন রকমের, তখন কোনো না কোনো মাছ আপনার বাজারে দাম পাওয়াই যাবে। যখন আমাদের চাষিরা, সাধারণ যে চাষিরা আছে, ওরা যখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, তখন আমি অনেক আগে থেকে চিন্তা করি যে আমার চাষি কীভাবে ডেভেলপ হবে। তখন আমি আমার নিজে থেকে ভিন্ন চিন্তা করা শুরু করলাম যে কীভাবে ভিন্নতা তৈরি করে আপনার চাষি ডেভেলপ করা যায়। এটার জন্য আমার বিভিন্ন মাছ, আমার শুধু লাচ্ছ না, আরও দেশি পুঁটি সব ধরনের মাছই আমার এখানে এই রেণুপনা করি এবং চাষিদের মাঝে বিতরণ করি। এই এই লাচ্ছটাও ওই রকম একটা মাছ যে এটা ফাইটোপ্লাঙ্কটন বলেন, জো প্লাঙ্কটন বলেন, অন্যান্য যে প্লাঙ্কটনগুলো আছে এটা সে খুবই পছন্দ, এবং ফিড খাবারটা খুবই কম খায়, পরিপূর্ণ। আবার আপনার পুকুরে যখন চাষ করবেন তখন পরিপূর্ণ ব্যালেন্সটা সে ঠিক রাখার জন্য লাচ্ছ মাছটা খুবই খুবই উপকারী একটা মাছ, এবং ব্যালেন্সও ঠিক রাখে, এবং আমাদের বাজার মূল্য একেবারেই খারাপ না, একেবারে মোটামুটি ভালো একটা বাজার মূল্য পাওয়া যায়। এটার জন্য লাচ্ছ মাছ করে। এই মাছের খাবার কি কি ধরনের খাবার দিতে হয়? জু প্লাঙ্কটন, টাইটো প্লাঙ্কটনটাই তারা বেশি পছন্দ করে, আর ফিডিং খুবই কম, এটার জন্য এটা খরচ কম, উৎপাদনটা লাভজনক। বন্ধুরা, আমি এই রনিবাস পাশার সাথে সাথে আরও কিছু তথ্য দিতে চাই। যেমন এই মাছটা যদি বলি যে ঠিক এই সাইজের যদি আপনি রুই, কাতল, মৃগেল এবং এই মাছটা আপনি যদি একই সাথে ছাড়েন, পুকুরে দেখবেন কয়েকদিনের ভিতরে, 1 মাস পরেই এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় একটু বড় হয়ে গেছে, তাই না? জি, অন্যান্য মাছের থেকে এই মাছটা একটু বড় হয়ে গেছে। রুই মাছ 2 মাসে যতটুকু বড় হয়, এই মাছটা তার থেকে একটু বেশি বড় হয়, কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক বড় হয় না। রুই মাছ যখন 5 কেজি 10 কেজি হয়, এই মাছগুলো কিন্তু অত বড় হয় না। বিশেষ করে এই মাছের ফ্রাই এবং ছোটো ছোটো মাছ ভুনা খেতে চমৎকার ভালো লাগে, ঠিক আছে, তাই না? এবং একটা মিষ্টি মাছ, এবং বিশেষ করে এর কাঁটাগুলো একটু নরম থাকে, যেহেতু আমরা যদি এই সাইজের মাছ যখন হয়ে যায় তখন কিন্তু এই মাছটা খেতে খুবই সুস্বাদু ছোটো, এবং দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় যারা আপনারা মাছ চাষ করেন, আপনারা যদি এই ধরনের মাছ যে মিশ্র কালচারে রুই, কাতল, মৃগেলের সাথে এই মাছ ছেড়ে দিবেন, ওই মাছের আগেই এই মাছটা আপনি বাজারে তুলে বিক্রি করতে পারবেন, এই একটা বড় সুবিধা। জি জি, এটা সুবিধা। হ্যাঁ, এবং বছরের শেষে 1 বছর পরে গিয়ে দেখবেন যে এই মাছগুলো যখন একটু বড় হয়ে যায়, ধরেন এই সাইজের হাতের পাঞ্জা সাইজ হয়ে যায়, তখন কিন্তু খাইতে আরও স্বাদ। আপনারা ঢাকাতে যারা আছেন তারা কিন্তু ঢাকাতে এই মাছটা পেয়ে থাকেন, বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে কিন্তু এই মাছটা খুব পাওয়া যায়। এবং এই মাছটা যে পেট কিন্তু মুঠ হয় না, একদম লম্বা হয়, দেখতে অনেক সুন্দর, চমৎকার। আমার মনে হয় যারা মিশ্র কালচার করেন, রুই, কাতল, মৃগেল সাথে আপনারা এই পাবদা মাছ, কেটপিশ সব মাছের সাথে মিশ্র কালচার, এই মাছটা ছাড়া যায় আমার মনে হয়। এবং যারা এই মাছটা সংগ্রহ করতে চান, রনি ভাইয়ের নাম্বার তো আপনাদের কাছে আছেই, ভিডিও ডিসক্রিপশনে গেলে পাবেন, যোগাযোগ করবেন। আমরা এখন রনি ভাইয়ের আরও কিছু মাছ আছে, বিশেষ করে পাবদাসহ যে মাছ আছে ওই মাছ সম্পর্কে একটা তথ্য নেওয়ার চেষ্টা করবো। চলুন বন্ধুরা, সেখানে চলে যাই।